বুধবার সকালেই আবারও জঙ্গিগুলির সংঘর্ষে উত্তেজনা ছড়ালো উপত্যকায়। সেনারা শোপিয়ানের সংগ্রান এলাকায় তিন জঙ্গি লুকিয়ে থাকার আশঙ্কা প্রকাশ করেছে। জঙ্গিদের গোপন ডেরায় লুকিয়ে থাকার খবর পেতেই গোটা এলাকা ঘিরে ফেলা সেনাবাহিনী। জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযান শুরু হয়। গত মাসে নিরুদ্দেশের পর জঙ্গি সংগঠনে যোগ দিয়েছিলেন নয়ডা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া এহতিসাম বিলাল। দীর্ঘ তল্লাশির পর অবশেষে রবিবার গ্রেফতার করা হয় তাকে। অসম রাইফেলস এবং অরুণাচলে জয়রামপুর পুলিশের যৌথ উদ্যোগে ভারত মায়ানমার সীমান্ত থেকে বিস্ফোরক সহ নয় সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। রবিবার রাতে অভিযুক্তদের জয়রামপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়। এদের মধ্যে তিনজন মহিলাও রয়েছে। উত্তরপ্রদেশের এক হাসপাতালে মিজলস রুবেলের টিকাকরণের পরই মৃত্যু হয় এক শিশুর। জানা গিয়েছে টিকাকরণের পরই অসুস্থ হয়ে পড়ে সে, তারপরই মৃত্যু হয় তার। এই ঘটনায় হাসপাতাল চত্বরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। রবিবার থেকে দপ্তরের দায়িত্ব নিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক সুনীল অরোরা। গত সপ্তাহে চিফ ইলেকশন কমিশনারের পদ থেকে অবসর নেন ওপি রাওয়াত। তারপর রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ অরোরার নামে শিলমোহর দেন। এবার নিজের দায়িত্ব বুঝে নিলেন তিনি। পাঁচ রাজ্যের নির্বাচনের মাঝেই হলো এই পদ পরিবর্তন। 2019 লোকসভা নির্বাচনে মুখ্য নির্বাচনী কমিশনার হিসেবে সুনীল অরোরাকেই সব দায়িত্ব পালন করতে হবে। ২০২২ সালে স্বাধীনতার 75তম বর্ষে G20 শীর্ষ সম্মেলনে আয়োজন করবে ভারত, ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই মুহূর্তে আর্জেন্টিনার বুয়েন্স আইরেসে G20 সম্মেলনে যোগদান করতে গিয়েছেন মোদি। সৌদি আরবের সঙ্গে প্রযুক্তি, জ্বালানি ও নিরাপত্তার ক্ষেত্রে চুক্তিবদ্ধ হয়েছে ভারত। সাক্ষাৎ করেছেন মার্কিন রাষ্ট্রপতি ও জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গেও। গতকালই মোদি জানিয়েছেন 2022 সালে স্বাধীনতা দিবসের 75তম বর্ষপূর্তি উপলক্ষে G20 সম্মেলনের আয়োজন করতে চলেছে নয়াদিল্লি। ইতিমধ্যেই বেশ কয়েকটি দেশের রাষ্ট্রপ্রধানদের আমন্ত্রণও জানিয়েছেন তিনি। ২০১৯ প্রজাতন্ত্র দিবস অনুষ্ঠানে ভারতের মুখ্য অতিথি হতে চলেছেন দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি সিরিল রামাফোসা। এই মুহূর্তে আর্জেন্টিনায় G20 সম্মেলনে যোগ দিতে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও সেখানে দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতিকে এই অনুষ্ঠানের জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন তিনি। মোদির আমন্ত্রণ গ্রহণও করেছেন রামাফোসা। দিল্লিস্থিত এল সালভাডোরের রাষ্ট্রদূত আরিয়েল আন্দ্রাদে গালিন্দো শুনলেন ভারতের অন্যতম পুরনো ফুটবল ক্লাবের গল্প। কলকাতায় এসে শতাব্দী প্রাচীন এই ক্লাব প্রাঙ্গণে ঘোরেন তিনি, মাটি ছুঁয়ে প্রণামও করেন। এনএম নিউজের মুখোমুখি হয়ে তিনি জানান, বিশ্বের ফুটবল পাগল দেশগুলির মধ্যে তিনি এমন কেউ যে প্রথমবার ইস্টবেঙ্গল ক্লাব প্রাঙ্গণ ঘুরে গেলেন। সম্প্রতি কলকাতায় এসে ইস্টবেঙ্গল ক্লাবের মাঠ ঘুরে দেখেন লাতিন আমেরিকা দেশ এল সালভাডোরের ভারতস্থিত রাষ্ট্রদূত আরিয়েল আন্দ্রাদে গালিন্দো। সেখানে তিনি এএনএম নিউজকে জানান, তিনি সরকারিভাবে সেদেশ থেকে ইস্টবেঙ্গল ক্লাবে খেলার জন্য যাতে ভালো খেলোয়াড় পাওয়া যায় তার চেষ্টা করবেন। রান দ্বীপের রিসেপশনে নজর কাড়ল ধোনি সাক্ষী জুটি। অস্ট্রেলিয়া সফরে দলে সুযোগ পাননি, তবে তাতে কুচ পরোয়া নেই। স্ত্রীকে নিয়ে চুটিয়ে ছুটির মেজাজে রয়েছেন মাহি। তবে কোনো বিদেশে রোমাঞ্চকর জায়গায় নয়, বরং তাদেরকে দেখা গেল দীপিকা রিসেপশনে। সঙ্গে ছিলেন হার্দিক পান্ডিয়াও। আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।